12 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন যাবৎ কৃত্রিম জলাবদ্ধতার কারণে জনজীবনে খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাতের বেলা ঘুমায় ভালো, সকালে উঠে থাকে খাটের নিচে পানি, মসজিদে মানুষ প্রবেশ করতে পারে না, রাস্তাঘাট দিয়ে মানুষ বেরোতে পারে না, শুধু নোংরা পানি। এবং এটা উত্তর চাষাড়া থেকে শুরু করে আমাদের পুরা সর্দারপাড়া মোড় পর্যন্ত পুরো অঞ্চলটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই খালের মধ্যে অবৈধ দখলদারিদের কারণে। দীর্ঘদিন যাবৎ এটা আমরা বলে আসছিলাম, কিন্তু এখন আপনারা ভালো করে জানেন যে একে করোনা মহামারী, করোনা সারা দেশ বিপর্যস্ত, পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ। তাই আমরা উদ্যোগ নিয়েছি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশে, যে কোনো মূল্যে হোক এই খালটাকে রক্ষা করতে হবে। আপনারা আগে দেখেছেন এই খালের মধ্যে স্রোতের মতন পানি খেলত, এখন সেই স্রোত নাই, এখন শুধু জঙ্গল পরিণত হয়েছে। তাই আমরা এটাকে পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি, এই জন্য যাতে আমার ওয়ার্ডবাসী নিরাপত্তা থাকে, নিরাপদে থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে। আপনারা জানেন 12 নম্বর ওয়ার্ড একটা ঐতিহ্যবাহী ওয়ার্ড, এই ওয়ার্ডের জনগণকে কৃত্রিম জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ইতিমধ্যে 3টা বেকু এখানে পাঠিয়েছেন। এই বেকু দ্বারা আমরা পুরো খালটা খনন করব, যতদিন সময় লাগে আমরা খুব সুন্দরভাবে এটা করব। আমি ধন্যবাদ জানাই আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, কনজারভেন্সির এখানে আমাদের হিরণ ভাই উপস্থিত আছে, ইঞ্জিনিয়ার আছেন, রাশেদ মোল্লার আছেন এবং বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই এই কাজে সহযোগিতা করার জন্য। পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই উনার অক্লান্ত চেষ্টায় এটা হচ্ছে। পাশাপাশি আমাদের মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই মিডিয়া কিন্তু আমাদের প্রচণ্ড হেল্প করেছে, এই হেল্পের কারণে কিন্তু আজকে আমাদের এই কাজটা করা অনেক সহজ হয়ে গেছে। আমি সকলকে ধন্যবাদ জানাবো, সকলে নিরাপদে থাকুন, নিরাপত্তা দূরত্ব থাকুন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই খাল সংস্কারের পর আপনারা দেখবেন নতুন একটা পরিবেশ, ইনশাল্লাহ সেই পরিবেশটা আমরা দিব। এই পুনর্খননটা করার জন্য আপনাদের সার্বিক সকল দিক থেকে আমরা সহযোগিতা কামনা করি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই মোবাইল নাই, মোবাইল ভাই ভাই মোবাইল চাপেন, আরে মোবাইলটা চাপেন। ওই সাইডে মানুষ যাবেন।